ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপের 2005 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের ম্যাথগুলি আজকের আমরা এই ভিডিওটিতে সলভ করব। আপনারা যদি 2004 সালের প্রশ্নপত্রের ম্যাথগুলি সলভ করার যে ভিডিওটি আমরা বানিয়েছিলাম, সেই ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে প্লে লিস্ট দেওয়া রয়েছে, আপনারা সেই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়ি শুরু করে দিই আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4 ও তাদের লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত হবে? বন্ধুরা কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4 ও সংখ্যা দুটি লসাগু বলেছে 84। বন্ধুরা কি বলেছে? সংখ্যা দুটির অনুপাত 3:4 ও লসাগু 84। ধরে নিচ্ছি আমরা সংখ্যাটির গসাগু, তাহলে আমরা সংখ্যা দুটি পেতে পারি। গসাগু আর অনুপাতের পদগুলির যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? সংখ্যা দুটি পাবো। তাহলে সংখ্যা দুটি কি হচ্ছে? একটি হবে 3x, অপরটি হবে 4x। আবার এই সংখ্যা দুটি গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাচ্ছি, আবার এই লসাগু আর গসাগু থেকে সংখ্যা দুটির গুণফল পাবো। তাহলে কি পাবো? 84×x। তাহলে এখান থেকে আমাদের এবার প্রশ্ন চেয়েছে বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা কোনটি? বন্ধুরা 4x। তাহলে 4x একদিকে রেখে 3x ও সাইড চেঞ্জ করে নিলে কি দাঁড়াবে? 84×3x। এখানে x কেটে গেল, এখানে 3 দিয়ে গেলে 3×6, 3×24। অতএব বন্ধুরা বড় সংখ্যাটি দাঁড়ালো 3×24, তাহলে আমাদের বড় সংখ্যাটি দাঁড়ালো 28। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলেছে, একটি পরীক্ষার 48% ইংরাজিতে, 26% পাটিগণিতে, 14% উভয় বিষয়ে অকৃতকার্য হলে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হার কত? তাহলে বন্ধুরা কি বলেছে? ইংরাজিতে ফেল করেছে 48%, পাটিগণিত অর্থাৎ ম্যাথে ফেল করেছে 26%, ও উভয় বিষয়ে ফেল করেছে 14%। এবার আমাদের জানতে চেয়েছে টোটাল উভয় বিষয়ে পাশ করেছে কতজন। ধরে নিই টোটাল পরীক্ষার্থী 100% মোটদের, তাহলে 100%-এর মধ্যে থেকে 14% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে এরা টোটালি ফেলের খাতে চলে গেল। এবার 48% ইংরাজিতে ফেল করেছে, 48% ইংরাজিতে ফেল করেছে, এর মধ্যে 14% তো রয়েছে যারা ইংরাজিতেও ফেল করেছে আবার অঙ্কেও ফেল করেছে, তাহলে বিয়োগ করে দিলাম 14, তাহলে শুধু ইংরাজিতে ফেল করেছে 34%। এবার শুধু অঙ্কে ফেল করেছে কত? না, টোটাল অঙ্কে ফেল করেছে 26%, যার মধ্যে 14% অঙ্কের সাথে সাথে ইংরাজিতেও ফেল করেছে, তাহলে শুধু অঙ্কে ফেল করেছে 12%, বিয়োগ করে দিলাম 12, তাহলে যেটি দাঁড়ালো উত্তর আমাদের 40। এটি আমাদের অ্যান্সার, এই 40% উভয় বিষয়ে পাশ করেছে। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধু পরের প্রশ্নে যেটি দেওয়া রয়েছে, যে একটি ভগ্নাংশের যোগ করতে দেওয়া রয়েছে, এটি করতে গিয়ে আমাদের কি করতে হবে? প্রথম পার্টে আমাদের করতে হবে টোটাল যে পূর্ণ সংখ্যাগুলি রয়েছে সেই পূর্ণ সংখ্যাগুলির যোগফল আমাদেরকে বের করে নিতে হবে। পূর্ণ সংখ্যার যোগফল কটি দশ রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই 9×10 যোগফল কত হবে? 9×10 প্লাস। বন্ধুরা এবার যেটি রয়েছে ভগ্নাংশগুলি পড়ে রয়েছে,
ভগ্নাংশে দেখুন শেষে দশ আর যোগ এক, এটি যে এই দুটি সংখ্যার ভগ্নাংশ যোগ করলে কি দাঁড়াচ্ছে, দশ হচ্ছে এগারো আর হচ্ছে এক আর দশ যোগ করলে এগারো বাই এগারো, তাহলে কি দাঁড়াবে ভাগ করে দিলে এক থাকবে। আবার এই নয় এদিকে নয় এদিকে রয়েছে দুই, যোগ করলে ওপরে দাঁড়াচ্ছে এগারো নিচে থাকছে এগারো, তাহলে এখানেও এক পাচ্ছি। এখানে রয়েছে আট এখানে রয়েছে তিন, তিন আর আট যোগ করলে কত হবে এগারো, এগারো বাই এগারো, এখান থেকে আরও একটি এক পেলাম। এখানে রয়েছে পাঁচ আর ছ, এটিকে যোগ করলে কি দাঁড়াবে এগারো বাই এগারো, তাহলে তার জন্যে আরও এক। আর শেষে কি পড়ে থাকলো সাতের সাতের সাত বাই এগারো, তাহলে এখান থেকে ন দশে নব্বই আর যোগ করলে চার চুরানব্বই আর সাতের সাত বাই এগারো। বন্ধুরা আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। বন্ধুরা এই টাইপের ভগ্নাংশের যোগের কিভাবে করতে হবে তার জন্য একটি সেপারেট আমাদের ভিডিও বানানো রয়েছে, ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যদি আপনাদের এই ম্যাথটি বুঝতে কোথাও অসুবিধা থাকে। আশা করছি সেই ভিডিওটি দেখলে আপনারা এই ম্যাথটি খুব সহজে দেখে দেখে মুখে মুখে করতে পারবেন, এতটা বোর্ডে লিখতেই হবে না। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে বলেছে এক থেকে কুড়ি পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার যোগফল কত। তাহলে এক থেকে কুড়ির মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি থাকে কি, প্রথম মৌলিক সংখ্যা দুই, তার পরের মৌলিক সংখ্যা তিন, তারপরে পাঁচ, তারপরে সাত, তারপরে এগারো, তারপরে তেরো, তারপরে সতেরো, তারপরে উনিশ। বন্ধুরা মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখুন দুইকে দুই আর এক ছাড়া ভাগ করা যায় না, তিনকে তিন আর এক ছাড়া ভাগ করা যায় না, এরকম এখানে যে সংখ্যাগুলো লিখলাম কুড়ির মধ্যে সেগুলি দুই এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই সংখ্যাগুলির যোগফল দাঁড়ালো কত না সাতাত্তর। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম সাতাত্তর। বন্ধুরা চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলেছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল ছশো পঁচাত্তর হলে সংখ্যা দুটি কত। বন্ধুরা এটি দুটি প্রসেসে করা যায়, একটি প্রসেস হলো বন্ধুরা প্রথম বিজোড় সংখ্যা এক্স ও তার পরের বিজোড় সংখ্যা কত হবে এক্স প্লাস টু, কারণ দুটি বিজোড় সংখ্যার ডিফারেন্স কত না দুই, তাহলে প্রথম ছোটো ছোটো বিজোড় সংখ্যা যদি এক্স হয় পরের সংখ্যাটি কী হবে এক্স প্লাস টু, আপনাদের কী বলেছে এক্স ইন্টু এক্স বাই টু ইজ ইকুয়াল টু ছশো পঁচাত্তর। এই সমীকরণটি যেটি তৈরি হবে এই সমীকরণটি সলভ করে হচ্ছে আমরা এক্সের মান পেতে পারি, কিন্তু আমি এর থেকে আরও একটি সহজ প্রসেস হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সেটি যদি আপনারা ফলো করেন সেটি বেস্ট হবে, আপনারা দেখে নিন সেই প্রসেসটা কী। বন্ধুরা কিছু করতে হবে না, কি বলেছে ছশো পঁচাত্তর, এটিকে আমরা ভাঙব, প্রথমে পাঁচ দিয়ে হবে, পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো দুই পাঁচ পাঁচা পঁচিশ, ফের পাঁচ দিয়ে যাবে, পাঁচ দুপুরে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ, তিন লং সাতাশ তিন তিরিককে নয়। বন্ধুরা এই যে সংখ্যাগুলি পেলাম পাঁচ পাঁচ তিন তিন তিন, এই সংখ্যাগুলি গুণ করে দুটি পরপর বিজোড় সংখ্যা আমাদেরকে বানাতে হবে। তার জন্য আমরা কী করব, প্রথমে এক জায়গায় পাঁচ গুণ পাঁচ কী দাঁড়ালো পঁচিশ, এবার দেখি বাদ বাকি সংখ্যাগুলো গুণ করে ওর কাছাকাছি কোনো সংখ্যায় পৌঁছাতে পারে কিনা। তিন তিরিককে নয় তিন নয় সাতাশ, তিন গুণ তিন গুণ তিন কত দাঁড়ালো সাতাশ। বন্ধুরা দেখুন পঁচিশও বিজোড় সংখ্যা সাতাশও বিজোড় সংখ্যা আর পঁচিশের পরের বিজোড় সংখ্যাই হলো সাতাশ, তাহলে আমরা পেয়ে গেলাম পরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল। সাতাশ আর পঁচিশ গুণ করলে কী দাঁড়াচ্ছে না ছশো পঁচাত্তর। এই প্রসেসটি খুব সহজ, আপনারা চাইলে এটি সমাধান করেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটি বেস্ট হবে। চলুন দেখে নিই পরের প্রশ্ন।
প্রথমে কি বলেছে 30টি সংখ্যার গণ 40 পরে কি বলেছে 40টি সংখ্যার গড় 30 তাহলে এই দুটি সংখ্যা থেকে হচ্ছে কি আলে প্রথম 30টি সংখ্যার সমষ্টি কত 30 গুণ 40 করলে হচ্ছে আমরা পেয়ে যাব প্রথম 30টি সংখ্যার গড় 3 4 12 0 পরে কি বলেছে 40টি সংখ্যার গড় 30 তাহলে কি হলো 40 গুণ 30 1200 টোটাল সংখ্যা কত না 70 ও টোটাল সমষ্টি 70টি সংখ্যার সমষ্টি কত দাঁড়ালো 2400 তাহলে কি টোটাল সমষ্টি সমষ্টি বাই টোটাল সংখ্যা করে কি পাবো গড় পাবো তাহলে 2400 ভাগ 70 কি কমে গেল 7 3 7 21 থাকলো 30 4 7 28 অবশিষ্ট থাকলো 2 অতএব আমরা কি পেলাম 34 পূর্ণ 2 এর 7 এটি আমাদের অ্যানসার চলুন দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্নে যেটি বলেছে 15টি সংখ্যার গড় 7 ও প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 8.5 এদের মাঝের সংখ্যাটি মান কত কি বলেছে বন্ধুরা 15টি সংখ্যার গড় 7 অতএব এদের সমষ্টি কত এটি গুণ করলে পাবো 5 7 35 7 1 7 আর আগে হাতে ছিল 3 তাহলে 10 অতএব প্রথম কোন 15টি সংখ্যার গড় যদি 7 হয় তাহলে তাদের সমষ্টি কত হলো 105 এবারে কি বলেছে টোটাল সংখ্যা গড় কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ও 15 এখানে কি বলেছে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 তাহলে এদের সমষ্টি কত 8 গুণ 6.5 5 আসতে 40 6 আসতে 48 আর 4 52 দশমিক অতএব প্রথম 8টি সংখ্যার গড় 52 সমষ্টি 52 ও বলেছে কি শেষের 8টি সংখ্যার সমষ্টি গড় বলেছে 8.5 তাহলে এখান থেকে কি পাচ্ছি সমষ্টি কি পাবো 8টি সংখ্যার গড় ইনটু 8 5 আসতে 40 8 আটে 64 আর 4 68 দশমিক অতএব 68 তাহলে বন্ধুরা দেখুন এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি এখানে কি দাঁড়াবে এই সবকটি সংখ্যা সাথে 8 যেটি থাকবে এখানে দুবারের মান থাকবে প্রথমবারের জন্য একবার 8 পেয়েছি ও শেষবারের জন্য একবার 8 পেয়েছি তাহলে আমাদের এখানে যে দুটি সংখ্যার সমষ্টি দাঁড়াচ্ছে 120 এখানে 8 এর মান ডবল আছে দুবার আছে আর এখানে 8 নম্বর সংখ্যার মান একবার আছে তাহলে 105 যদি বিয়োগ করে দিই এই যে ডিফারেন্সটা থাকছে সেই ডিফারেন্সটা কি ওই যে 8 এর 8 নম্বর সংখ্যার মানটা দুবার নেওয়া হয়েছে তার জন্য ডিফারেন্সটা আসছে তাহলে সেটি কত দাঁড়ালো না 15 আমরা 8 নম্বর সংখ্যাটি তাহলে কত বন্ধুরা 15 চলুন দেখে নিই পরের প্রশ্ন বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলা রয়েছে একটি কাজ এ 10 দিনে বি 15 দিনে করে সি এর সাহায্যে তারা ওই কাজ 5 দিনে শেষ করে কাজটির জন্য তারা 168 টাকা পেয়ে থাকলে সি কত পাবে তাহলে কি বলেছে এ একটি কাজ 10 দিনে বি একটি কাজ 15 দিনে করে তাহলে টোটাল কাজ কিভাবে পাবো এই দুটি সংখ্যার লসাগু টোটাল ওয়ার্ক তাহলে 10 ও 15 লসাগু কত না 30 তাহলে এ একা একদিনে কত কাজ করবে টোটাল 10 দিনে 30 ইউনিট কাজ করছিল তাহলে একদিনে কত করবে 30 ভাগ 10 তাহলে একদিনে 3 ইউনিট ও বি একদিনে কত কাজ করবে না টোটাল 15 দিনে করেছে 30 ইউনিট তাহলে একদিনে করবে 30 বাই 15 2 ইউনিট এবার কি বলেছে বন্ধুরা এ বি ও সি একত্রে এই কাজটি 5 দিনে করেছে
তাহলে 5 দিনে করলে তাহলে হচ্ছে এরা 5 দিনে করেছে কত কাজ 3 5 15 ও এখানে 5 দুগুণে 10 দুজনে মিলে করেছে 25 ইউনিট কাজ আর সি তাহলে কত ইউনিট করেছে 30 ইউনিটের মধ্যে 5 ইউনিট সি করেছে 5 ইউনিট টোটাল 30 ইউনিট কাজ করার জন্য তারা কত টাকা পেয়েছে 168 টাকা 168 টাকা কত ইউনিট করার কাজ জন্য পেয়েছে 30 ইউনিট করার জন্য কাজ পেয়েছে আর সি করেছে কত তাহলে 1 ইউনিটের জন্য তারা পাচ্ছে 168 ভাগ 30 আর 5 ইউনিটের জন্য কত পাবে না গুণ 5 5 6 30 3 দিয়ে ভাগ করলে 3 2 গুণে 6 3 5 15 3 6 18 2 দিয়ে ভাগ করলে 28 অতএব সি 28 টাকা পাবে চলুন দেখি পরের প্রশ্ন বন্ধুরা পরের প্রশ্ন যেটি বলেছে একটি ক্রিকেট খেলায় এ ও বি এর রান মোট রান 106 বি ও সি এর মোট রান 92 ও এ ও সি এর মোট রান 52 হলে সি এর রান কত কি বলেছে বন্ধুরা এ ও বি এর রান 92 বি ও সি এর রান সরি এ ও বি এর রান 106 বি ও সি এর রান 92 ও এ ও সি এর মোট রান 52 তার মধ্যে প্রথমবারে কি করবো বন্ধুরা এ ও বি এর রান বিয়োগ বি ও সি এর রান তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 106 বিয়োগ 92 এখানে কি পেলাম আমরা দাঁড় এ প্লাস বি মাইনাস সি এখানে বিয়োগ করলে 8 এদিকে 6 14 এখানে কি বিটা কেটে গেল তাহলে কি থাকলো এ মাইনাস সি সমান সমান 14 এবার আমরা কি করব এ মাইনাস সি এবার এখান থেকে এটি বিয়োগ করলো তাহলে কি করব এ প্লাস সি মাইনাস এ মাইনাস সি সমান সমান 52 বিয়োগ 14 এখানে কি দাঁড়ালো এ প্লাস সি মাইনাস এ প্লাস সি সমান সমান এখানে 38 এখানে এ দুটো চলে গেল তাহলে 2c সমান সমান 38 অতএব সি সমান সমান 19 অতএব সি এর রান 19 চলুন দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্নে বলেছে একটি ঝালাই দ্রব্যে সীসা ও টিনের অনুপাত 5:6 এখানে 12.1 কেজি দ্রব্য কত সীসা মেশালে অনুপাত হবে 1:1 তাহলে কি বলেছে সীসা ও টিনের অনুপাত 5:6 সীসা ও টিনের অনুপাত 5:6 এবার টোটাল দ্রব্য কত রয়েছে 12.1 কেজি তাহলে সীসার পরিমাণ কত বন্ধুরা 5/5+6 11 ইনটু টোটাল সীসা কত দশমিকের জন্য নিচে এলো 10 11 5/11 55/10 সমান সমান 5.5 আর টিনের পরিমাণ কত থাকবে না 6/11 ইনটু 10 এলো দশমিক উঠে গেল 11/66/10 6.6 এবার বলেছে এই দ্রব্যে কতটা সীসা মিশালে অনুপাত হবে 1:1 1:1 কখন হবে যখন টিন ও সীসার পরিমাণ সমান হবে এখন টিন ও সীসার পরিমাণের মধ্যে পার্থক্য কত 6 মাইনাস 6.6 মাইনাস 5.5 অ্যান্সার কত হবে 1.1 অতএব 1.1 কেজি সীসা মেশালে ওই যে নতুন দ্রব্যটি পাবো সেই নতুন দ্রব্যের অনুপাত হবে 1:1 চলুন দেখি পরের প্রশ্ন পরের প্রশ্নের বন্ধুরা যেটি বলা রয়েছে 1.25 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে
যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বলেছে বন্ধুরা? 1.25 এর সাথে ন্যূনতম বা ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাব? তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত? প্রথমে 1, তারপরে 4, তারপরে 9। তাহলে আমাদের সংখ্যা দেওয়া রয়েছে 1.25, তাহলে 1 এর থেকে বড়, আর এর কাছাকাছি। এর পরে যেহেতু যোগ করতে বলেছে, এর পরে কত থাকবে? না, 4। তাহলে আমরা 4 থেকে এটিকে বিয়োগ করব, অর্থাৎ আমরা 1.25 এর সাথে আরো 2.75 যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হলো 4। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধু, পরের প্রশ্নে যেটি বলেছে, এ একটি কাজ 20 দিনে করে, বি একা ওই কাজ 30 দিনে করে, উভয় একসাথে কাজ শুরু করে তারা অর্ধেক কাজ করলে কতদিন সময় নেবে? কি বলেছে? এ একটি কাজ 20 দিন, বি একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল সেটি কিভাবে পাবো? এই 20 ও 30-এর লসাগু বলে, 20 ও 30-এর লসাগু কত হয়? না 60। তাহলে টোটাল ওয়ার্ক কত? না 60 ইউনিট। তাহলে যদি 60 ইউনিট করতে 20 দিন লাগে, তাহলে 1 ইউনিট করতে এর কত সময়, মানে একদিনে কত ইউনিট কাজ করেছে? মানে 60 ইউনিট যদি 20 দিনে করে থাকে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করেছে? না 60/20, 60/20 কত থাকছে? না একদিনে 3 ইউনিট। আবার বি একদিনে কত করেছে? না 60/30, একদিনে 2 ইউনিট। এবার যেটি বলেছে বন্ধুরা, বলেছে অর্ধেক কাজ, টোটাল কাজ কত? না 60। তাহলে অর্ধেক কাজ কত? না 30। 60/2 = 30। অর্থাৎ বন্ধুরা এরা কত কাজ করেছে? অর্ধেক কাজ করেছে, মানে 30 ইউনিট কাজ করেছে। তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় নেবে? না এ একদিনে করবে 3 ইউনিট, বি একদিনে করবে 2 ইউনিট, টোটাল 5, 30/5। অতএব এ ও বি একত্রে অর্ধেক কাজ করতে সময় নেবে 6 দিন। বন্ধুরা, এই ভিডিওটিতে এই কটি ম্যাথ আমরা সলভ করলাম। পরের পাঠে আরও বাদবাকি যে ম্যাথগুলি রয়েছে সেগুলি সলভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের পেতে হলে আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করতে হবে, তাহলেই যখনই আমরা পরের ভিডিওটি আপলোড করবো আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন দেখা হবে পরের পাঠের আরও কিছু প্রশ্ন নিয়ে।